ভৌতিক ও রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দ্য মিস্ট্রিয়াস সাসপেন্স। দ্য মিস্ট্রিয়াস সাসপেন্সে আজ জয়দীপ চক্রবর্তীর অশরীরী প্রহরী। জয়দীপ চক্রবর্তী জন্মগ্রহণ করেছিলেন 18 জানুয়ারি 1974 সালে দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ রামনগর কালীবাড়িতে। তার কর্মজীবন শুরু হয় বারুইপুর হাই স্কুলে ইংরাজি ও সাহিত্য শিক্ষক হিসাবে। লেখালেখির সূত্রপাত স্কুল ম্যাগাজিনে। 90 দশকের মাঝামাঝি সময় থেকে তার লেখা গল্প, কবিতা, উপন্যাস প্রকাশিত হয়েছে বাংলা ভাষায় প্রায় সমস্ত শীর্ষস্থানীয় পত্রপত্রিকায়। গদ্যের জন্য পেয়েছেন কবিতা পাক্ষিক সম্মান ও দেবযান সাহিত্য পুরস্কার। পত্রভারতী থেকে প্রথম প্রকাশিত বই জাদুকরের ল্যাবরেটরি। আমাদের আজকের গল্প অশরীরী প্রহরী সংকলিত হয়েছে পত্রভারতী প্রকাশিত অশরীরী প্রহরী এই বইটি থেকে। গল্পের প্রধান চরিত্রে গল্পকথক পিলু, সুব্রত ও বাবা রামসাতান। শুরু হচ্ছে আজকের গল্প অশরীরী প্রহরী। চার 500 বছর আগে পর্যন্ত এই আদি গঙ্গায় কুলকুল শব্দে জল বইত পা খেতে খেতে। সেই জলে ছোট ছোট জাহাজ চলত যাত্রী নিয়ে, আবার মালপত্র নিয়েও। সেই জাহাজের কিছু কিছু এই তীব্র স্রোতে ডুবেও যেত, মানুষের আর্তনাদ উঠত আকাশ জুড়ে। এখন এই বিশাল নদী শুধুই একটা মজা খাল, আর এই মজে যাওয়া আদি গঙ্গার ধারেই এই পুরনো শ্মশান এলাকায় বসতি বেড়েছে গত কয়েক দশক ধরে। বন জঙ্গল কেটে শহর এগিয়েছে ক্রমাগত। রাস্তাঘাট, আলোবাতি, লোকাল স্কুলের জমজমাট হয়েছে চারপাশ। তবু এখনো এই জায়গাটা নির্জন, প্রাচীন সব গাছপালা দিয়ে মোড়া। সভ্যতা এখানে পৌঁছাতে যেন ভয় পায়, তার সাথে সভ্য মানুষজন। দিনের বেলাতেও এই পথে লোকজনের আনাগোনা তেমন নেই। শ্মশানে দাহ হয় কদাচিৎ, পূর্ণ শ্মশান জুড়ে শিয়ালের দাপাদাপি বেশি। আজও একপাল শিয়াল ছুটোছুটি করছিল শ্মশান জুড়ে। মাঝে একবার আকাশের দিকে মুখ তুলে তারা ডেকে উঠেছিল সমস্বরে। এখন আবার সব চুপচাপ, যেন কি এক ভয়ঙ্কর সম্ভাবনায় ভয় পেয়েছে তারা। শ্মশানের মধ্যিখানে একটা হলদেটে পুরনো বাল্ব জ্বলছিল উঁচু ল্যাম্পোস্টের মাথায়, আর শ্মশানের এক প্রান্তে মজে যাওয়া গঙ্গার দিকে শ্মশানকালীর টালির চালের যে মন্দির, সেখানে একটা প্রদীপ জ্বলছিল টিমটিম করে। মন্দিরে নিয়মিত সন্ধে প্রদীপ জ্বলে না, তবে আজ প্রদীপ জ্বলছে। সুব্রত ফিস ফিস করে বলল, এসে গেছি। এ কোথায় নিয়ে এলি আমাকে? ভেবা ঝাঁকা খাওয়া গলায় আমি বললাম, এই রাতে এখানে তোর কি কাজ বলতো? আর সেই কাজে আমাকেই বা লাগবে কেন? আমি মাথা নেড়ে অসন্তোষ প্রকাশ করি। এ কিন্তু তোর ভারী অন্যায় ভাই, বললাম কাজ আছে, বাড়ি ফিরে আমাকে অর্গ্যানিক কেমিস্ট্রির 3-3 খানা চ্যাপ্টারের পড়া তৈরি করতে হবে। কোনো কথা শুনলি না, জোর করে এখানে ধরে নিয়ে এলি। তুই না সত্যি? সুব্রত হাসল, বাতাসের মতো মিহি সেই হাসি। আগে আমরা হুটহাট করে এমন কত জায়গায় চলে গিয়েছি বল, সাইকেল চালিয়ে। তা গেছি, তাই বলে এই অন্ধকার রাতে এরকম একটা বিদিকিচ্ছিরি জায়গায়? এই শ্মশানের নাম রামসাঁতালের শ্মশান। সুব্রত আমার কথাটা শুনতেই পায়নি এমন ভাব করে বলতে থাকে,
অনেকদিন আগে গঙ্গার ধারের এই নির্জন জায়গাটায়, ওই যে ওই বটগাছের নিচে বাবা রাম সাঁতাল তপস্যা করতেন। হাত বাড়িয়ে অন্ধকার শ্মশানের এক প্রান্তে আরও অন্ধকার হয়ে দাঁড়িয়ে থাকা একটা মস্ত বটগাছের দিকে আঙুল দেখায় সুব্রত। তিনি ছিলেন মস্ত তান্ত্রিক, পিশাচ সিদ্ধ। পিশাচ সিদ্ধ মানে? অবাক হয়ে জিজ্ঞেস করি আমি। সাধনার এ এমন এক ধরনের সিদ্ধি যে ভূত প্রেতেরা সাধকের বশীভূত হয়ে থাকে, সেই সাধক ইচ্ছে মতন তাদের দিয়ে নানান কাজ করিয়ে নিতে পারেন, তারা তখন তার ভৃত্য অনুগত দাস। আরে বাবা একটু অপেক্ষা কর না, নিজের চোখেই সব দেখতে পাবি রে পিলু। কি দেখতে পাবো? ইয়ার কি মারছিস না থেকে আমার সাথে? সুব্রত খ্যাঁক খ্যাঁক করে হাসতে লাগলো আমার দিকে চেয়ে। ওর হাসি শুনে আমার গা পিত্তি একেবারে জ্বলে গেল। ধমকে উঠে বললাম আমি, একদিন বাদে দুম করে উদয় হলি, তুই আমাকে এই জায়গায় নিয়ে এসে এখন ভূতের ভয় দেখাতে চাইছিস? বোকার মতন খামোখা ভয় পেতে যাবি কেন? বলতে বলতে আমার হাত ধরে সুব্রত শ্মশানের সেই ঝুপসি বটগাছটার দিকে এগোতে থাকে। তোকে দারুণ দিনে নিয়ে এসেছি রে পিলু, তুই সত্যি ভাগ্যবান। আজ এখানে একটা সম্মেলনে স্বয়ং বাবা রাম সাঁতাল বক্তব্য রাখবেন। জীবনের অন্য পারে গিয়ে পৌঁছেছে যারা, তাদের দিক নির্দেশ দেখাবেন তিনি। ভূতেদের কর্মপন্থা নির্ধারিত হবে এই সভায়, তুই নিজের চোখেই দেখতে পাবি তাকে। সুব্রত আমার ছোটবেলার বন্ধু, ক্লাস সিক্স থেকে একই স্কুলে পড়াশোনা করেছি একসঙ্গে। ছেলেটা চিরকালই খ্যাপাটে, বনে বাতারে শ্মশানে গোরস্থানে ঘুরে বেড়াতো টো টো করে, ভয় ডর কোনো দিনই ছিল না। এসব অ্যাডভেঞ্চারে প্রায় আমাকে সামিল করত। সত্যি কথা বলতে কি, এসব অ্যাডভেঞ্চার যে আমার ভালো লাগতো না এমনটা নয়, কিন্তু মাধ্যমিক পরীক্ষার পরেই ওর বাবা কোথায় যেন বদলি হয়ে গেলেন, সুব্রতও স্কুল ছেড়ে চলে গেল। তারপর থেকে গত দুবছর ওর সঙ্গে আর দেখা হয়নি। হঠাৎ আজ বিনা নোটিশে ওর আবির্ভাব। আমি ইয়ারফোনে গান শুনতে শুনতে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলাম। ছেলের বাড়ি যাওয়ার জন্য অন্য রাস্তা আছে, কিন্তু ওই পথে গেলে রাস্তাটা অনেকটাই কমে যায়। ও বোধহয় পেছন থেকে আমাকে অনেকবার নাম ধরে ডেকেছিল, আমি শুনতে পাইনি। আচমকা পিঠে একটা চাপড় খেয়ে ঘুরে দাঁড়িয়ে দেখি, খুব বাবা সুব্রত, একটা ট্রেন তখনই ছুটে গেল। সে আওয়াজে স্পষ্ট শোনা গেল। তবু মনে হলো সুব্রত বললেন, এখানে আর একটু দাঁড়াস না, প্রশ্ন করবি না একটা, কোনোদিকে না তাকিয়ে শিগগির চলে আয় আমার সাথে, চলে আয় চলে আয়। কোথায় যাবি এখন? জিজ্ঞেস করাতে কোনো উত্তর না দিয়ে হন হন করে হাঁটা লাগিয়েছিল সুব্রত। ঠিক যেন হাঁটা নয়, যেন উড়ছিল। অগত্যা পিছু নিয়েছিলাম, তার ফল এই দুর্ভোগ। রাত বিরাতে শ্মশানে দাঁড়িয়ে গুচ্ছের আজগুবি গল্প শোনাতে আরম্ভ করেছে এখনও আমায়। হঠাৎই জলদগম্ভীর একটা কণ্ঠস্বরে চমকে সামনে চাইলাম। বটগাছের গোড়ায় দাঁড়িয়ে একটা দীর্ঘ ছায়া মূর্তি, আকাশের অসংখ্য নক্ষত্রের আলোয় তার আবছায়া অবয়ব আমি দেখতে পাচ্ছিলাম। মাথায় জটা, মুখে দাড়ি, পরনে দীর্ঘ জোব্বার মতো আলখাল্লা। গঙ্গার মজা খালের দিকে হাত বাড়িয়ে তিনি ডাকছেন, ওঠে দোড়াই দোড়াই। সে ডাক আমার চারিদিকে পা খেতে খেতে যেন আমার শরীরের মধ্যে ঢুকে গেল। গা শিরশির করে উঠল আমার, মনে হলো এই ডাককে আমিও উপেক্ষা করতে পারছি না। সুব্রত কানের কাছে মুখ এনে নিচু গলায় বলল, বাবা রাম সাঁতাল কয়েকশো বছর আগে মারা গেছেন, তবুও অসম্ভব শক্তিশালী। তার ডাক, তার নির্দেশ অমান্য করার সাধ্য কারো নেই। বাবা রাম সাঁতাল বলেই চলেছেন, গঙ্গার বাঁকে পুঁতে রাখা যত নাভি, তোরা ঘুম ভেঙে জেগে ওঠ। ওরে অশরীরীর দল রে, তোরা ছায়া শরীর নিয়ে ছুটে আয় আমার কাছে। সামনে যে অনেক কাজ,
জীবন তোদের ডাকছে, আমি তোদের ডাকছি, আয় তোরা, তোরা আয়। আমার বেজায় ভয় করছে এখন। খালের দিক থেকে টলতে টলতে কাঁপতে কাঁপতে ছায়া শরীরের মিছিল এগিয়ে আসতে শুরু করেছে। আমি শুকনো গলায় বলে উঠলাম, ভাই আমরা এখান থেকে কি করবো বলতো, চল না, চল না, পালাই। পালাবি কেন, শুনছিস না উনি ডাকছেন। হ্যাঁ আমার ভাই ভেবি ভয় করছে। আরে বাবা ভয় কিসের, আরে বাবা আমি তো আছি নাকি। সুব্রত সাহস দেয় আমায়। আমরা বটগাছটার দিকে এগিয়ে যাই। এখন সামনে সেই দীর্ঘ ছায়া পুরুষ, সেই কবেকার পৃথিবীর শক্তিশালী তান্ত্রিক বাবা রাম সাঁতাল। তিনি গম্ভীর কণ্ঠে নির্দেশ দিয়েছিলেন, দীপাবলি আলো উৎসব, সত্যভূত চতুর্দশীতে যে যার ভিটে পরিদর্শন করে এসেছ তো, দেখেছ এই আলোর উৎসবে নিজেদেরকে তারা কেমন ভাবে অন্ধকারের পথ থেকে এগিয়ে নিয়ে চলেছে। সত্যিকারে আলো দেখানোর জন্য কে তাদের পাশে দাঁড়াবে? কে প্রভু? শ্মশান জুড়ে যেন হাহাকার উঠল। এই দায়িত্ব আমাদেরই নিতে হবে। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়ে রাম সাঁতাল বললেন, এসো আমরা শপথ নিই, মানুষকে ভয় দেখিয়ে বা তাদের ঘাড়ে চেপে জীবন উপভোগ না করে আমরা মানুষের কল্যাণের কাজে নিজেদের আত্মনিয়োগ করব। কিভাবে ঠাকুর? ঝুড়ো হাওয়ার মতো ফিসফিসানি উঠল শ্মশান জুড়ে। সব রকম অন্যায় আর হিংসের বিরুদ্ধে অশরীরীরা প্রতিরোধ গড়ে তুলবে, গম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন তিনি। প্রয়োজন হলে যারা সন্ত্রাসী, যারা অসহিষ্ণু, যারা বিভেদকামী, তাদের শাস্তি দেব আমরাই। ভয় কি, একবার মরার পর তো কেউ আমাদের হত্যা করতে পারবে না। ঠিক 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 ঠিক। অতএব অবিলম্বে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। বলে চারিদিকে ছড়িয়ে যেতে লাগলো সেসব না মানুষ প্রহরীর দল। রাস্তায়, জনপদে, বাসে, ট্রেনে, সভা সমিতিতে মানুষকে অন্যায় অত্যাচার করতে দেখলেই নিরস্ত্র করবে তারা, প্রয়োজনে শাস্তিও দেবে। নিজেদের শরীর নেই বলে তারা জানিয়ে জীবন কতখানি দামি, কত যত্ন করে, কত আন্তরিকতায় জীবনের এই স্রোতকে টিকিয়ে রাখতে হয়। ভয়ানক অস্বস্তি হচ্ছে আমার। সুব্রতের হাত জোরে চেপে ধরে মরিয়া হয়ে বললাম, প্লিজ ভাই সুব্রত, চল না, এবার তো ফিরে যাই, সবই তো শুনলি। কোথায়? বিষণ্ন গলায় সুব্রত বলল, এই কোথায় আবার, দূর, চল বাড়ি যাই, বাড়ি যাই। তুই কি সত্যি কিছু বুঝতে পারছিস না পিলু? কি কি বুঝবো? ঠিক আছে তাহলে আয়, আমার সাথে আয়। বলে আমার হাত ধরে বাতাসের মতন দ্রুত ছুটতে থাকে সুব্রত, আমাকে নিয়ে এসে দাঁড় করায় সেই রেল লাইনের ধারে, যেখানে ওর সঙ্গে আজ আমার দেখা হয়েছিল। সামনে হাত বাড়িয়েই আমাকে বলল, দেখ পিলু, দেখ, ভালো করে দেখ। লাইনের পাশে একটা ফ্যাপলানো ছিন্ন ভিন্ন শরীর পড়েছিল, ক্রমশ লোক জমছে সেই শরীরের আশেপাশে। তবে নিজেকে চিনতে অসুবিধা হলো না, হাত পা কাঁপতে শুরু করলো আমার। রাগ হলো নিজের উপর, ইস, কি কুক্ষণে এই ইয়ারফোন, কতবার কত লোকজন বারণ করেছে, তবু আমি কান্নায় ভেঙে পড়লাম। এইবার কষ্ট পাস না পিলু, তুই আর বেঁচে নেই, ভাগ্যিস নেই, তাই তো তোকে আবার ফিরে পেলাম রে। মানে আপনিও বেঁচে নেই রে, তুই মিথুন এমন একটা ছোট্ট ভুলে। কি হয়েছিল বলতো তোর?
গত বছর কালী পুজোর বিসর্জনের সময় অসাবধানে প্রতিমার নিচে চাপা পড়ে তলিয়ে গিয়েছিলাম গঙ্গায়। একটুক্ষণ চুপ করে মৃদু গলায় জিজ্ঞাসা করলাম, আমরা তাহলে এখন কি করব? কি আর করব, বাবা রাম সাঁতালের কথা তো শুনলি। তা শুনলাম, একটা সামান্য ভুলে শরীর চলে গেছে আমার, সুব্রতরও গেছে, কিন্তু যারা বেঁচে আছে এখনো, আজ থেকে তাদের ভালোর জন্য আমি প্রহরী হয়ে গেলাম সুব্রতর সঙ্গে। শুনছিলেন আজকের গল্প অশরীরী প্রহরী। গল্প পাঠে ও পিলুর চরিত্রে আভাস, সুব্রতর চরিত্রে অঙ্ক, বাবা রাম সাঁতালের চরিত্রে প্রিয়াংশু, গল্পের সূত্রধার আমি সুদীপ, আবহ ও পর্ব পরিচালনায় প্রিয়াংশু। গল্পটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন। আমাদের গল্পের সবথেকে আগে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে নতুন গল্প। ধন্যবাদ।